অসমের এক বলিষ্ঠ সংখ্যালঘু ছাত্র নেতা লাফিকুল ইসলাম আহমেদক এখন কোকরাঝার শহরত বাসবুজিয়া দিন দুপুরতে গুলিয়ে হত্যা করেছিল। হত্যাকাণ্ডর পিছত ধারাবাহিক আন্দোলনের পিছত হত্যাকাণ্ডর তদন্ত প্রক্রিয়া সিবিআইলৈ হস্তান্তরিত হল। সিবিআই চারিটা বছর পিছত 2021 চনের 2 আগস্ট তারিখে তিনজন হত্যাকারীর নাম ঘোষণা করেছিল, ডিঙ্কুর মুসাহারি, ভদ্রেশ্বর বসুমতারী আর রূপা ব্রহ্ম। এই তিনজন হত্যাকারীক আজি তারিখলৈকে কিন্তু সরকার গ্রেপ্তার নকরিলে। আমি আচরিত হয়েছো যে তিনজন হত্যাকারীর নাম, ফটো, ঠিকনা সকলখিনি সিবিআইর হাতত, অসম সরকারের হাতত মজুদ আছে, গৃহ বিভাগের হাতত মজুদ আছে, কিন্তু এই তিনজন হত্যাকারী কেউ গ্রেপ্তার করব পড়া নাই। আমি আচরিত হয়েছো যময়ত লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী গ্রেপ্তার হত্যাকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছিল, সেই সময় এটা কথা সর্বত্রে চর্চা হয়েছিল যে হত্যাকাণ্ড এক রাজনৈতিক হত্যাকাণ্ড। আর আজি আমি স্পষ্টভাবে কোথাও যে হত্যাকাণ্ড সচাকই এক রাজনৈতিক হত্যাকাণ্ড, আর এই হত্যাকাণ্ডর সরকারি পক্ষের এক শক্তিশালী চক্র জড়িত হয়ে আছে নাকি বলেও আজি আমি প্রশ্ন উত্থাপন করেছো। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিটিসিসি প্রমোদ বড়ো ডাঙরিয়া স্পষ্টভাবে কৈছিল যে বিটিসি, বিজেপি বা ইউপিপিএল আদি সরকার আহিলে হত্যাকারীক গ্রেপ্তার করা হব। কিন্তু বিটিসি নয়, অসমত নয়, আজি সর্বত্র দেশতে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেই বিজেপির এলায়েন্স হিসাবে ইউপিপিএল রাজনৈতিক দলও আছে। কিন্তু যিজন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্পষ্টভাবে কৈছিল যে হত্যাকারীক চিনাক্ত হয়েছে, সেই গ্রেপ্তার করা হব, সেইজন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর প্রমোদ বড়ো ডাঙরিয়া কিন্তু লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডের বিষয়টি আজি সম্পূর্ণভাবে নিশ্চুক হয়ে পড়েছে। আমি আজি প্রশ্ন উত্থাপন করেছো সেই যে তিনজন হত্যাকারীক সিবিআই ঘোষণা করেছে নাম ফটো সহকারে, সেই তিনজন হত্যাকারীক সরকারে লুকিয়ে রাখিছে নেকি? কারণ এই তিনজন হত্যাকারীয়ে, এই তিনজন হত্যাকারী কার দ্বারা, কার প্ৰৰোচনাত, কার ষড়যন্ত্রত লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ড সংঘটিত করলে, সেই তিনজন হত্যাকারীক গ্রেপ্তার করলে সকল জুলুঙার মেকুরী ওলাই পড়ব, অসমের রাজনীতি তথা বিটিআরর রাজনীতির কোনবা রৌ বরালি ধরাত পড়ে যাব বলে সরকারে ভয় খাই আছে নেকি? এবিএমসে প্রশ্ন করেছো আজি, আমার কথা স্পষ্ট, আজি এবিএমসে ধারাবাহিকভাবে 5টা বছর লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডর ন্যায়ের দাবীত আন্দোলন করেছে। যেতালেকে হত্যাকারী গ্রেপ্তার করা নহব তেতালেকে আমার কিন্তু আন্দোলন চলিব। কারণ আজি আমি দেখিলে পাইছো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিটিসি চিফ প্রমোদ বড়ো ডাঙরিয়াই লাফিকুল ইসলাম আহমেদর তেজক লৈ কিন্তু রাজনীতি করে আছে, আর এই রাজনীতি খুবই নিন্দাজনক। আমি গরিহণা জানাইছো এই আন্দোলন আজি কোকরাঝারত হয়েছে, পরবর্তী আন্দোলন গুয়াহাটি, দিসপুর হব, তার পরবর্তী আন্দোলন নতুন দিল্লি যন্তর মন্তর নভেম্বর মাস আমি রূপায়ণ করবলে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছো। লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী গ্রেপ্তার নোহা পর্যন্ত অসম সরকার আর বিটিসি সরকার কিন্তু এবিএমসে শান্তিত থাকি নিদ। তদুপরি আপনার আটাই জানে যে এই বিটিসি অঞ্চলের ভূমি সমস্যা সমাধান করিম বলে কই বিটিসি শ্রী প্রমোদ বড়ো ডাঙরিয়ায় কিন্তু নির্বাচন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কেজন মানুষ বিটিসি শ্রী প্রমোদ বড়ো ডাঙরিয়ায় ভূমির পত্তা প্রদান করলে? আজি প্রতিবাদস্থলীর আমি প্রশ্ন করছো, আমি স্পষ্টভাবে দাবি জানাইছো যে এই বিটিসি অঞ্চলের প্রত্যেকটি ভূমিহীন আর ভূমিপত্তাহীন পরিয়ালক শীঘ্রে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় দিয়া প্রতিশ্রুতি অনুসরি ভূমিপত্তা আর ভূমি প্রদান করি লাগে। তদুপরি 1989 চনের এতালেকে বিটিসি অঞ্চলতো বিভিন্ন সময়ত বিভিন্ন রক্তপাতজনিত ঘটনার সাক্ষী হয়ে আইছে, কিন্তু এতালেকে বিভিন্ন অঞ্চলত বিভিন্ন সংখ্যালঘু পরিয়াল, বিভিন্ন কোচরাজবংশী পরিয়াল, আদিবাসী পরিয়াল, বড়ো পরিয়াল এতালেকে কিন্তু কোনো ধরনের পুনর্সংস্থাপন পাওয়া নাই, ক্ষতিপূরণ পাওয়া নাই। সেই পরিয়াল সমূহ যে প্রতিশ্রুতি অনুসারে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় ক্ষতিপূরণ তথা পুনর্সংস্থাপন ব্যবস্থা করব লাগে। তদুপরি আপনার আটাইয়ে জানে যে এই বিটিসি অঞ্চলটোত শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে পয়া লগা অবস্থার আছে। এই অঞ্চলটোর বিভিন্ন প্রাদেশিক অপ্রাদেশিকত বিদ্যালয় প্রাদেশিকরণ করা হব বলে বিটিআর চুক্তির 6.3 দফাত এটা দফা সংলগ্ন করা হয়েছিল। সেই কারণে আজি প্রতিবাদস্থলীর আমি দাবি জানাইছো বিটিআরত যিখিনি অপ্রাদেশিকত নন প্রভিনশিয়ালাইজ স্কুল এন্ড কলেজ আছে, সেইখিনিক বিটিআর চুক্তির 6.3 দফা প্রমোদ বড়ো ডাঙরিয়ার প্রতিশ্রুতি অনুসরি শীঘ্রে প্রাদেশিকরণের ব্যবস্থা করা হোক। তদুপরি এই অঞ্চলের ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষকের ব্যবস্থা করা হোক। বিভিন্ন সময় আমি দেখবলে পাইছো এই কোকরাঝার জেলাতে যত শিক্ষক বদলি করা হয় কিন্তু তার শিক্ষক পুনরায় নতুনকৈ তার শিক্ষক নিযুক্তি দিয়া নয়, এইবিল সমস্যা সমাধান করক প্রমোদ বড়ো ডাঙরিয়ায়। আজি আমি দেখবলে পাইছো বিভিন্ন ডাঙর ডাঙর অনুষ্ঠানের লগত ডাঙর ডাঙর কথাবিল কই ফুরে, ভাষণ ডাঙর ডাঙর ভাষণ দি ফুরে, কিন্তু আসলতে তৃণমূল পর্যায়ত, গ্রাসরুট পর্যায়ত কিন্তু সেই একে কথা হয়ে থাকা নাই। প্রমোদ বড়ো ডাঙরিয়ায় আকাশত উড়ি ফুরা বাদ দি এই গ্রাউন্ড অঞ্চল, গ্রাউন্ড জিরোত আসলে কি সমস্যা হয়েছে সেই সমস্যা আমি সমাধান করো। আর নতুনকৈ আমি আরো একবার কথা কথা কইছো, পুনরায় কইছো যে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডর বিষয়টি সমগ্র অসমৰ সংগ্রামী সত্তাত বিশ্বাস থকা জনগণের এক আবেগর বিষয়। লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডর গ্রেপ্তার, হত্যাকারী গ্রেপ্তার হব লাগে বলে অসমৰ সর্বস্তরের জনগণে বিচারিছে। অসমৰ সংবাদ মাধ্যমক আমি ধন্যবাদ জানাইছো, কোকরাঝার প্রেস ক্লাবের সমূহ সাংবাদিক সকলক আমি ধন্যবাদ জানাইছো। আপনাদের আরম্ভণিরপরা এই হত্যাকাণ্ডর বিষয়টি শক্তিশালীভাবে উত্থাপন করে আইছে। আমি আকোবার দাবি জানাইছো যে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডক লৈ রাজনীতি নকৰিব। লাফিকুল ইসলাম আহমেদের যে তিনজন হত্যাকারী ইতিমধ্যে সিবিআই ঘোষণা করেছে, এই তিনজন হত্যাকারীক গ্রেপ্তার করক, নহলে আমি খবলে বাধ্য হম যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বিটিসিসি প্রমোদ বড়ো ডাঙরিয়ায় লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারীক লুকুয়াই রাখিছে নেকি বলে আমি প্রশ্ন উত্থাপন করব খুঁজো।